ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাস সিক্স ম্যাথ। লসাগু কাকে বলে? লসাগু কথাটির অর্থ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক কাকে বলে? কোনো একটি সংখ্যা দ্বারা যে যে সংখ্যা বিভাজ্য সেই সেই সংখ্যাগুলি হল প্রথম সংখ্যাটির গুণিতক। যেমন দুই, চার, ছয়, আট, দশ, বারো, ডট 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 করে ইত্যাদি সংখ্যাগুলি হল দুইয়ের গুণিতক। সাধারণ গুণিতক কাকে বলে? দুই বা ততোধিক সংখ্যার গুণিতকগুলির মধ্যে যেগুলি প্রত্যেকটি সংখ্যার মধ্যেই থাকে, অর্থাৎ যেগুলি সাধারণ, সেগুলিকে সাধারণ গুণিতক বলে। যেমন ছয়ের গুণিতকগুলি হলো ছয়, বারো, আঠেরো, চব্বিশ, তিরিশ, ছত্রিশ, বিয়াল্লিশ, আটচল্লিশ, ডট 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 করে। আর এবং আটের গুণিতকগুলো হলো আট, ষোলো, চব্বিশ, বত্রিশ, চল্লিশ, আটচল্লিশ, ডট ডট ডট। আচ্ছা, অতএব ছয় ও আটের সাধারণ গুণিতকগুলি হলো চব্বিশ আর আটচল্লিশ। দুটো সংখ্যার মধ্যে চব্বিশ আর আটচল্লিশ আছে, এদের মধ্যে চব্বিশ হলো সবার ছোট বা লঘিষ্ঠ। সুতরাং ছয় ও আটের লসাগু চব্বিশ।